ওয়েলকাম টু অপূর্ব ফ্যাশন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বম্বে কাট বা ডাবল কাতুরি ব্লাউজ কাটতে হয়। ব্লাউজটি আমরা তিনটি ধাপে কাটব, প্রথমে পেছনের পার্ট, তারপর সামনের পার্ট ও কাতুরি, এবং সবশেষে হাতা। ৩৪ ইঞ্চি বডি এবং ১৪ ইঞ্চি লম্বা ব্লাউজের জন্য ব্লাউজ পিস নিয়ে এভাবে একটি ভাঁজ করে রাখব। এখানে ১০ ইঞ্চি মাপ নিয়ে ভাঁজ করছি। ১৪ ইঞ্চি লম্বার জন্য আমাদের ১৬ ইঞ্চি কাপড় নিতে হবে। সেলাইয়ের জন্য আরও ১ ইঞ্চি বাড়িয়ে ১৭ ইঞ্চি দাগ কাটছি। এখন পেছনের গলার জন্য ২.৫ ইঞ্চি মাপে দাগ কাটছি। এরপর থেকে কাঁধের জন্য ৩ ইঞ্চি দাগ কাটব। পেছনের গলার ডিপ নিলাম ৬ ইঞ্চি এবং আর্মহোল ডিপও ৬ ইঞ্চি নিয়ে দাগ কাটলাম। এখন পেছনের গলা ও কাঁধের অংশটি কার্ভ করে মিলিয়ে নিচ্ছি। ৩৪ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ৯ ইঞ্চি দাগ কাটব। এখন নিচে মাঝখানটা চিহ্নিত করে নিচ্ছি টিকেনের জন্য। পেছনের টিকেন হবে ৫ ইঞ্চি। এবার কোমরের জন্য নিচের দিকে ৭.৫ ইঞ্চি মাপে দাগ কাটছি। সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বাড়িয়ে বডির সাথে দাগ মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। পেছনের পার্ট কাটা হয়ে গেল, এবার সামনের পার্ট কাটব। এখানেও ১০ ইঞ্চি মাপ নিয়ে কাপড়টিকে দুই ভাঁজ করে রাখব। ১৪ ইঞ্চি লম্বার জন্য আমাদের ১৬ ইঞ্চি কাপড় নিতে হবে। সেলাইয়ের জন্য আরও ১ ইঞ্চি বাড়িয়ে ১৭ ইঞ্চি দাগ কাটছি। সামনের গলার জন্য ২.৫ ইঞ্চি এবং তারপর থেকে কাঁধের জন্য ৩ ইঞ্চি মাপে দাগ কাটছি। এবার এই দাগ থেকে নিচের দিকে গলার ডিপ ৫ ইঞ্চি এবং আর্মহোল ডিপ ৬ ইঞ্চি দাগ কেটে মিলিয়ে নিব। গলা এবং আর্মহোল কার্ভ করে মিলিয়ে নিচ্ছি। এবার বডির জন্য ৯ ইঞ্চি মাপে দাগ কাটছি। এখন নিচের দিকে কোমরের জন্য ৭ ইঞ্চি মাপে দাগ কেটে বডির সাথে মিলিয়ে নিব। এবার কাঁধ থেকে মাপ নিয়ে একদম মাঝের জায়গাটা চিহ্নিত করে নিচ্ছি।
এই বরাবর চিকেন বা কাতুরির জন্য 3 ইঞ্চি মাপের দাগ কাটবো। এরপর থেকে আরও 3 ইঞ্চি মাপের দাগ কাটবো। এবার গলা আর কাঁধের সংযোগ থেকে 1 ইঞ্চি উপরে দাগ কাটবো। নিচে কোমরের জায়গায় 7 ইঞ্চি এর অর্ধেক 3.5 ইঞ্চি মাপে দাগ কাটছি। এবার উপরের মাঝখানের এবং নিচের 3টি দাগ একসাথে এভাবে কার্ভ করে মিলিয়ে নিব। এবার মাঝ বরাবর দুপাশে চিকেন বা কাতুরি এঁকে নিচ্ছি। এবার বেল্টের জন্য নিচ থেকে সামনের দিকে 3.5 ইঞ্চি এবং সাইডে 2 ইঞ্চি মাপের দাগ কেটে মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। ভালো ফিটিংস এর জন্য কাঁধের জায়গাটা একটু ঢালু করে কাটতে হবে। এবার বেল্ট কেটে নিচ্ছি। চিকেনের জায়গাগুলো কেটে ফেলবো। সামনের পাট দুটি আলাদা করে নিচ্ছি। সামনের পাট হয়ে গেলে পিছনের কাঁধের অংশটুকু ঢালু করে কেটে নিচ্ছি। এবার হাতা কাটার পালা। দুই ভাঁজ কাপড়কে মাঝখান থেকে আরেকটি ভাঁজ করে এভাবে রাখবো। আমরা হাতা লম্বা রাখবো 8 ইঞ্চি, এজন্য 1 ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চি দাগ কাটবো। হাতার হিপের ডিপ নিব 6 ইঞ্চি এবং হাতার হিপ কাটার জন্য 3 ইঞ্চি ভেতরে দাগ কেটে কার্ভ মিলিয়ে নিচ্ছি। হাতার মুহুরি রাখবো 5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়ে কেটে নিলাম। সামনের পাট দুটোর একটু ভিতরে তালপাট কেটে নিব। সেলাইয়ের সুবিধার জন্য মাঝ বরাবর চিহ্নিত করে নিলাম।
সামনের ও পেছনের গলার জন্য সমান মাপে পট্টি কেটে নিতে হবে। এরই মধ্যে দিয়ে কাতরি বা বম্বে কাট ব্লাউজ কাটা হয়ে গেল। পরের ভিডিওতে ব্লাউজের সেলাইয়ের পদ্ধতি দেখানো হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অপূর্ব ফ্যাশনের নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন।